অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? প্রতিদিনের মতো আমাদের অনলাইন ক্লাস। আজকের গণিত ক্লাসে আমি তোমাদের বীজগণিতিক রাশি নিয়ে আলোচনা করব। বীজগণিতিক রাশি আমরা একটা সৃজনশীল সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমার পোস্টার পেপারটা একটু লক্ষ্য করি। পোস্টার পেপারে আমি একটা সৃজনশীল প্রশ্ন তোমাদের জন্য করে নিয়ে আসছি। আমরা আজকে এই প্রশ্নটারই সমস্যার সমাধান করব। উদ্দীপকের দিকে আমরা লক্ষ্য করি, উদ্দীপক কাছে x প্লাস 1 ডিভাইডেড x সমান 5 এবং আরেকটা উদ্দীপক আছে u টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 119 বিয়োগ 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4। এ প্রশ্ন করা আছে প্রমাণ করো বা দেখাও যে তোমার 115√21 বা তোমার করো যে এটা ইকুয়াল টু এত বা অনেক সময় থাকতে পারে এর মান নির্ণয় করো। ওয়াই বলছি এ মাইনাস ওয়ান ডিভাইডেড এ এর মান নির্ণয় করো। আমরা একটু খেয়াল করি, আমরা যদি এই প্রশ্ন পেপারটা খেয়াল করি তাহলে আমাদের ওয়াই বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদক যেটা বলছে পি টু দি পাওয়ার 4 মাইনাস পি স্কয়ার প্লাস 1। আমরা উৎপাদক অঙ্ক যখন আমরা করব বিশ্লেষণ করব তখন একটা জিনিস আমরা খেয়াল করতে পারি যে উৎপাদকের তো আমাদের ভাগ আছে, আমরা ভাগটা যদি কেউ অনুসরণ না করি তখন আমাদের এটা ভুল হয়ে যাবে। মানে ভাগটা কি, আমরা একটু উৎপাদকের ভাগগুলো নিয়ে আমাদের একটু আলোচনার বিষয় আছে। প্রথম ধাপ আছে উৎপাদকের কমন নাও, সবার মধ্যে কমন নাও, অর্থাৎ সবাইকে কোন একটা বিষয় দ্বারা কোন একটা সংখ্যা দ্বারা কোন একটা চলক দ্বারা ভাগ করা। এখানে আছে পি টু দি পাওয়ার 4, এখানে আছে পি স্কয়ার, এখানে পি নাই, চলক নাই, সংখ্যা আছে 1, এখানে সংখ্যা আছে 7, এখানে সংখ্যা আছে 1, তাহলে আমাদের সংখ্যাটাও নাই, তাহলে আমাদের ভাগ চলে না। ভাগ যদি না চলে, কমন যদি না চলে, তাহলে আমরা এই কমন যায় না, সেজন্য কমনটা বাদ দিলাম, এটা কমন গেল না। আমরা দ্বিতীয় ধাপে চলে আসি। দ্বিতীয় ধাপ হলো যে কোন রকমের সূত্রে পড়ে কিনা। আমরা যত সূত্র শিখছি বীজগণিতিক রাশি বা বীজগণিতে আমরা যত সূত্র শিখছি এই সূত্রগুলো পড়ে কিনা আমরা এই জিনিসটা খেয়াল করব, যে সূত্রে পড়ে কিনা। আমরা দেখছি পি এর উপরে 4 আছে, তাহলে আমরা এটা লিখতে পারি পি স্কয়ার তার উপরে 4, এখানে আছে প্লাস 1 তার উপরে দিলাম 1। এখানে কি আছে, মাইনাস আছে 70 স্কয়ার। আমরা এখানে মাইনাস দিলে কি হয়, মাইনাস দিলে 2 পি স্কয়ার হয়, তাহলে এখানে আছে কি 70 স্কয়ার, তাহলে আমাদের 5 টা বেশি হয়ে গেছে। আমরা যদি প্লাস পি স্কয়ার দিই তাহলে কি হয় দেখি, এখানে যদি পি স্কয়ার তার উপরে স্কয়ার প্লাস এই 1 তার উপরে দিলাম স্কয়ার, মাইনাস আছে মাইনাস না দিয়ে দিলাম প্লাস, মাইনাস না দিয়ে এখানে কি দিলাম প্লাস, প্লাস লিখে এখানে লিখলাম 2, এ হলো কি পি স্কয়ার, বি হলো কি 1, 2 পি স্কয়ার লিখে ফেলছি। কিন্তু আমাদের আছে কত, এই 7 পি স্কয়ারের জন্য আমরা বেশ লিখে ফেলছি, সেই যা এখানে যদি আমি 9 পি স্কয়ার লিখি তাহলে 9 পি স্কয়ার আর 2 পি স্কয়ার তাহলে 7 পি স্কয়ার মিলে যাবে। এই মিলানোর ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি
বিশ্লেষণ রাশি গুণ আকারে প্রকাশ করা, এই গুণ আকারে প্রকাশ করাটাই হলো উৎপাদকের বিশ্লেষণ। তাহলে এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র আছে, আমরা একটাই সূত্র জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ আমরা মুখে বলবো, এ বি কাজের বেলায় ঠিকই লাগে, এ প্লাস বি, আমরা এই যে যদি সাজায় লিখি পি স্কয়ার থ্রি পি, এখানে কি আছে প্লাস, তাহলে আমরা আবার খেয়াল করি টি টু দি পাওয়ার ফোর মাইনাস সেভেন পি স্কয়ার প্লাস ওয়ান, পি স্কয়ার তার উপরে দিলাম স্কয়ার, যেহেতু ওয়ান আছে ওয়ানের উপর দিলাম স্কয়ার, এইখানে মাইনাস আছে আমি মাইনাস না দিয়ে প্লাস দিলাম, 2a2b 2p2 হলো, 2p2 আমাদের বেশি হয়ে গেছে, এটা আমরা এনে 9 বাদ দিলে তাহলে তাহলে মাইনাস 7p2 ঠিক থাকে, মাইনাস 7p2 কেন 9 দিলাম, এই 3p তার উপরে স্কয়ার দিলাম, তাহলে 3p এর উপর স্কয়ার দিলে 9p2 হবে, এটা a এটা b, a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র আমাদের জানা আছে, a প্লাস b আমরা এই ধরনের উৎপাদকীয় বিশ্লেষণ এর আগে আমরা করছি, আমাদের সমস্যা হওয়ার কথা না, আমরা এর আগেও এগুলো করে আসছি। যাই হোক, আমাদের কয়েকটি প্রশ্ন ছিল উদ্দীপকের সাথে, আমাদের কয়ের প্রশ্নের মিল থাকতেও পারে আমরা দেখি প্রদত্ত রাশিটা আমরা তুলে নিই, এখানে চাইদা থেকে তুলে নিই, মান দেওয়া আছে ক্লাসে, কত মান দেওয়া আছে 5, আমাদের x to the power 4 দেওয়া আছে উদ্দীপকে, আমাদের দেওয়া আছে কি জিনিসটা, x plus 1 by x, x equal to 5, 1 divided x equal to 5, আমাদের লেফট হ্যান্ড সাইড কি প্রমাণ করতে বলছে, x এর উপরে এই মাইনাস 1 নিচে x এর উপর 4, এই ধরনের যদি থাকে আমরা লিখবো x এর উপরে 8 x এর উপরে 4, মাইনাস চিহ্ন আছে এই কারণে মাইনাস দিলাম, যদি প্লাস চিহ্ন থাকতো আমরা প্লাস দিতাম, 1 নিচে x এর উপরে, এটা যদি আমরা কাটি তাহলে কি হয়, x এর উপরে 4
মান আমরা বের করতে পারি
माइनस मान दे आता है प्लस मान बेच करते हैं कि भावे आसे माइनस तले रूट ओवर दिए हमारे लिख लेंगे एक्स प्लस वन की वजह से एक्स माइनस फोर ए टू एक्स या एक्स कैट लैम ए फोर ए फोर ए पास ए फोर जो इसको ऐड करते पास होता है तो इनके फाइव छते अपना फोर बी एफ कर लैम 21 तले इन्हें फाइव गुणन 21 तले इन्हें जब अपना गुणन करी ए वन फिफ्टी वन তাহলে 115 রুট ওভার 21 আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেছে কেউ যদি আমরা মনে করি যে আমরা পার্ট বাই পার্ট বাই করব এই x স্কয়ার বা 1 upon x স্কয়ার আগে বাই করে নেই বা মাইনাস এর মানটা আগে প্লাস এর মান দেওয়া আছে মাইনাস এর মানটা আমাদের দরকার হবে নি প্রয়োজন যে জায়গায় হয় আমরা ওইভাবে আগে বের করে নেব কিভাবে করা সম্ভব আমরা মান নির্ণয় যদি কোনো সমস্যা থাকে সেটা নির্ভর করবে মানের উপর কি দেওয়া আছে কি চাচ্ছে আমরা এর আগেও একটা কথা বলছি যে হোয়াট টু ডু হাউ টু ডু ওয়াই টু কি করব কিভাবে করব কেন করব কি করব কেন করব কিভাবে করব এই তিনটে প্রশ্নের যদি আমরা উত্তর জানি তাহলে আমাদের করতে পারবো যে আমাদের আসলে দেওয়া আছে কি জিনিসটা দেওয়া আছে ক্লাসের মান ক্লাসের মান দেওয়া আছে ক্লাসের মান আমরা ব্যবহার করলাম যে জায়গায় প্রয়োজন ক্লাসের মান নাই ক্লাসের মান আমরা রূপান্তর করে নিলাম মাইনাসের মান বসায় দিয়ে তারপরে ঠিক আছে আমরা যেহেতু প্রমাণিক লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমরা বুঝতে পারি পরবর্তী সমস্যাটা আমরা একটু দেখি যে পরবর্তী গোয়ে কি বলছে গোয়া নম্বরটা আমরা একটু খেয়াল করি প্রশ্ন পেপারটা একটু খেয়াল করি বয়ে বলছে এ মাইনাস ওয়ান ডিভাইডেড এর মান নির্ণয় করো এ মাইনাস ওয়ান ডিভাইডেড এর মান নির্ণয় করো তাহলে এ যে এ যেহেতু আমাদের এ এর মান চাইছে তাহলে এ এর সম্পর্কিত যে উদ্দীপক আছে ওই উদ্দীপকের দিকে আমাদের তাকাতে হবে এ সম্পর্কিত যে উদ্দীপক আছে ওই উদ্দীপকের দিকে আমাদের তাকাতে হবে যেটা দেওয়া আছে সেটা অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে তাহলে কি দেওয়া আছে a টু দি পাওয়ার 4 মাইনাস 119 বিয়োগ 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4 তাহলে আমরা ওই কথাটা লিখে নিতে পারি এটা আমরা মুছে দিতে পারি প্লাস মাইনাস 11 যাকে যায় আমরা প্লাস টাই নিলাম আমরা আমরা লাগবে আমি নাফটা করছি
যে a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ার এর মান আমরা 11 পাইছি 11 পাইছি এখন এই 11 আমরা আবার লিখলাম যে a তার উপরে স্কয়ার 1 ডিভাইডেড a তার উপরে স্কয়ার সমান 11 এখন মান কি চাইছে প্রমাণের দিকে আমরা একটু খেয়াল করি প্রমাণে পোস্টার পেপারে বলা ছিল যে a মাইনাস a মাইনাস a মাইনাস 1 ডিভাইডেড a এর মান নির্ণয় করো a মাইনাস 1 ডিভাইডেড a এর মান নির্ণয় করো তাহলে আমরা a স্কয়ার a এর b ধরতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার এর প্লাস এর মানও আছে সূত্রও আছে অনুসিদ্ধান্ত আছে মাইনাসও আছে তাহলে এখানে যদি মাইনাস মাইনাস জি স্যার আমাদের যদি কখনো এরকম থাকে যে a মাইনাস 1 আপন a এর মান দেওয়া আছে 3 এর মান দেওয়া আছে 3 তাহলে প্রমাণ করো যে a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 119 বিয়োগ a টু দি পাওয়ার 4 সমান কত আমরা একটু খেয়াল করি এই আমাদের এই সমস্যাটা যদি আমরা পারি তাহলে আমরা বাড়ির কাজ দিলাম আমি হোমওয়ার্ক দিছি দেখো হোমওয়ার্কটা আমরা একটু তুলে নেই যে a মাইনাস 1 আপন a ইকুয়াল টু 5 a মাইনাস 1 আপন a ইকুয়াল টু 5 a প্লাস 1 আপন a নির্ণয় করো 6 মাইনাস 1 ডিভাইডেড এর উপরে 6 নির্ণয় করো স্যার হাত থেকে তো সরান স্ক্রিনশট মারে নেই a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4 নির্ণয় করো তাহলে আমরা বীজগণিতের ক্লাসে আমরা এর আগে শিখে আসছি যদি আমাদের কোনো মান দেওয়া থাকে তাহলে ওই মানের থেকে আমরা কিউবের মান হয় প্লাসের মান হয় 5 এর মান হয় 6 এর মান হয় সবই মান আমরা তাহলে আমরা যদি একটু খেয়াল করি মানে আমরা একটু যথারীতি পাবো ভালো তাহলে মান দেওয়া আছে মাইনাস এন আমরা তো গাছের মান পাবো আমরা একটু পোস্টার পেপার দিয়ে আবার একটু ভালো করে তুলে নিই বাড়ির কাজটা একটু তুলে নিই মৃদুলা আর কোন ক্লাস হবে না মনে হয় রুটিন দেওয়ার পর কি খালি অঙ্ক ক্লাসে হবে নাকি আর সব ক্লাস হবে সব ক্লাসই তো হওয়ার কথা রুটিন মানে নতুন করে সব কিছু আবার
সব ক্লাস ক্লাস একবার মানে আগের নিয়মে চলে যাবে। আমরা একটু খেয়াল করি, তোমরা একটা কাজ করবে, তোমাদের কিছু ক্লাস আছে, তোমরা আমাদের কালাম স্যার আবুল কালাম আজাদ আইসিটি স্যারের নাম্বারটা রাখবে, ওই স্যারের সাথে যোগাযোগ করলেই এই পুরো ক্লাসটা সে মনিটরিং করতেছে, এই ক্লাসগুলো এখন ভিডিও হচ্ছে আর ক্লাসগুলো ইউটিউবে থাকবে, কেউ যদি মিসও করো তোমরা ইউটিউব থেকে নিতে পারবে ভাঙড় অনলাইন ক্লাস, সেখান থেকে ক্লাসগুলো নিতে পারবে, পরবর্তী আবার দেখতে পারবে, যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা প্রয়োজনে পরবর্তী ক্লাসে আলোচনা করে জানতে পারবে। আর কখন কোন ক্লাস আছে তোমাদের সুবিধার জন্য তোমাদের আইসিটি স্যারের সাথে তোমরা যোগাযোগ রাখবে এবং পারলে তোমাদের রুটিনটা নিয়ে নিবে, এটি সুবিধা হবে। আমি আবার তোমাদের পরবর্তী ক্লাসে তোমাদের আমি পরবর্তী ক্লাসে বীজগণিতিক রাশিরই বিভিন্ন সমস্যা নিয়ে তোমাদের আমি আলোচনা করব। আমি আবারও বলি তোমাদের হোমওয়ার্কটা আমি এখানে দিছি, এ মাইনাস ওয়ান এখন এ ইকুয়াল টু ফাইভ, তাহলে এ প্লাস ওয়ান ডিভাইডেড এ নির্ণয় করো, এ প্লাস ওয়ান ডিভাইডেড এ নির্ণয় করো, এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এ টু দি পাওয়ার সিক্স নির্ণয় করো, এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এ টু দি পাওয়ার, তোমরা বাড়িতে চেষ্টা করবে। এই জাতীয় যে কোনো সমস্যা যদি তোমাদের থাকে ইনশাল্লাহ তোমরা পারবে, তোমাদের মানে কোনো সমস্যা হবে না। এর পরে সমস্যা পরবর্তী ক্লাসে এটি নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ আজকে মতো এই ক্লাসে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করি সবার জন্য, দোয়া করি আমরা যেন এই করোনা ভাইরাস তাড়াতাড়ি শেষ হয়, আমরা যেন আবার শ্রেণীকক্ষে যথারীতি ফিরে আসতে পারি। ধন্যবাদ স্যার। স্যার 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 হ্যাঁ বলো স্যার, কালকে আমরা রুটিন